এসএসসি 24 ব্যাচ তোমাদের যাদের সাথে টেস্ট পরীক্ষা তোমাদেরকে টেস্ট এক্সামে এবং এসএসসি ফাইনালে ভালো করার দুইটা সিক্রেট বলবো এই ভিডিওটাতে হ্যাঁ ঝটপট ঢুকে যাই বেসিক্যালি এগুলো সিক্রেট না এগুলো সবাই জানে বাট যারা জানো না তোমাদের জন্য ঠিক আছে আর যারা জানো তোমরা আরো ভালো মনোযোগ দিয়ে শুন ঠিক আছে আচ্ছা ভাই প্রথম সিক্রেট হচ্ছে ভাই তোমরা কি জানো টেস্ট এক্সামে যে কোশ্চেনগুলো আসে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় থেকে সৃজনশীল এমসিকিউ এসএসসি ফাইনালে যে কোশ্চেনগুলো আসে তোমরা কি জানো ভাই এই কোশ্চেনগুলো অলরেডি বিগত বছরগুলোতে চলে আসছে মানে তুমি যে টেস্ট পরীক্ষার এক্সাম হলে বসতে যাচ্ছ তোমার কোশ্চেনে যে যে কোশ্চেনগুলো আসবে হ্যাঁ বা এসএসসি ফাইনালে ভাই এগুলা ট্রাস্ট মি ভাই 80% প্লাস এখনই ঘরে বসে প্রেডিক্ট করা সম্ভব কে কে আসবে কিভাবে ভাই তুমি বিশেষ না হইলে 2019 সালে এসএসসি তে মনে করো ফিজিক্স হ্যাঁ ফিজিক্সে কি কি কোশ্চেন আসছে তুমি একটু দেখো 2015 থেকে 2018 পর্যন্ত বিভিন্ন বোর্ডে আটটা বোর্ডে যেই যে কোশ্চেনগুলো আসছে তুমি অবাক হয়ে খেয়াল করবে 2019-এর কোশ্চেনগুলো বিগত বছরের বোর্ডগুলো থেকে রিপিট হয়েছে রিপিট বলতে কীরকম রিপিট ভাইয়া মডিফাই করে দিছে কনসেপ্ট টপিক সবই ঠিক আছে জাস্ট ডাটাগুলো মডিফাই করে দিছে প্রেক্ষাপটটা মডিফাই করে দিছে কথা বুঝছো এইটা কেন এরকম হয় ভাইয়া প্রত্যেকটা অধ্যায়ের শিখন ফলে কিন্তু ফিক্সড করা থাকে একটা অধ্যায় থেকে তোমাকে কি কি টেস্ট করা হবে এক্সাম হলে এইগুলো কিন্তু ভাইয়া চেঞ্জ হয় না একজন এক্সামিনার যখন বোর্ডের এক্সামিনার যখন কোশ্চেন করতে যায় সে কিন্তু শিখন ফলগুলো দেখে কোশ্চেন করে যেহেতু প্রত্যেকটা অধ্যায়ের শিখন ফল ফিক্সড এবং প্রত্যেকটা এক একটা অধ্যায় মোটামুটি 7 থেকে 8টা শিখন ফল থাকে তো প্রত্যেকটা শিখন ফল থেকে মোটামুটি বিগত 7 বছর ধরে কোশ্চেন হয়ে আসছে সো একটা অধ্যায় থেকে যত ধরনের কোশ্চেন হওয়া সম্ভব যত ধরনের হওয়া সম্ভব সব ধরনের কোশ্চেন অলরেডি অলরেডি ভাইয়া হয়ে গেছে এর বাইরে আর কোশ্চেন করা সম্ভব না কেউ যদি কমপ্লিটলি প্রিভিয়াসের কোশ্চেন না দেখেও শিখন ফল দেখে কোশ্চেন করে এটা কোনো না কোনোভাবে প্রিভিয়াসের সাথে মিলে যাবে কারণ ওই শিখন ফলগুলো থেকে নির্দিষ্ট কিছু ফর্মেটেই কোশ্চেন করা যায় কথা বুঝছো যদি তোমার এসএসসি নলেজটুকুকে টেস্ট করা যায় এই জন্য ভাইয়া তোমরা যদি সুন্দর মতো এই যে তোমরা 24-এ পরীক্ষা দিবা না টেস্ট পরীক্ষার আগে এবং এসএসসির আগে ভাই যদি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের মোটামুটি 17 থেকে 23 পর্যন্ত সবগুলো কোশ্চেন সলভ করে ফেলো না ভাই দেখবা 80% প্লাস কমন পাওয়া গেছো এগুলো সলভ করার কারণে কি হবে একদম হলে তো কমন পাচ্ছই হ্যাঁ অ্যান্ড এগুলো সলভ করার কারণে কি হবে বাসায় যদি আগে থেকে সলভ করে গেছো একটা জিনিস আগে থেকে সলভ করা আছে এখন এক্সাম হলে আসলো পরিচিত জিনিস তুমি খুব দ্রুত অ্যাকুরেটলি অ্যান্সার করে ফেলতে পারবে তোমরা বলো না যে ভাইয়া এক্সাম হলে কনসেপ্ট জানি সবই জানি বাট কোশ্চেনটাকে ফিগার আউট করে অ্যানালাইসিস করে সলভ করতে করতে সময় থাকে না ভুল করে ফেলি পারি তাও ভুল করে ফেলি এটা হয় কারণ তোমরা খালি থিওরি পড়ে যাও তোমরা খালি সূত্র পড়ে যাও হ্যাঁ কিন্তু ইনাফ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে জানো না করে যাওয়ার কারণে তোমরা এক্সাম হলে কোশ্চেন কমন পাও না মানে একদম হুবহু কমন পাও না হুবহু কমন না পাওয়ার কারণে কি হয় তোমাকে ওখানে ক্রিয়েটিভিটি খাটায়া মনোযোগ খাটায়া সলভ করতে হয় এটা করতে গিয়ে অনেক বেশি সময় লেগে যায় বাট এই এই যে সময়টা লাগতেছে বা ভুলটা করতেছো তাড়াহুড়া করতে গিয়ে এটা কিন্তু সুন্দর মতো স্কিপ করা যায় প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলে কথা বুঝছো ওখান থেকে হুবহু দিয়ে দিবে সিমিলার কোশ্চেন দিয়ে দিবে হ্যাঁ সিমিলার কতটুকু তুমি 90% এক্সপেক্ট করতে পারো 90% জিনিস সেম থাকবে কথা বুঝছো সো আগে থেকে সলভ করা জিনিস অ্যান্ড এক্সাম হলে তুমি এটা যেহেতু আগে সলভ করছো ইজিলি কম সময়ে অ্যাকুরেটলি সলভ করে ফেলতে পারবা এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে ভাইয়া বিগত বছরের যত কোশ্চেন আছে সব কিছু সলভ করা যায় এটা হচ্ছে 1 নম্বর সিক্রেট যদি না জেনে থাকো আর কি এখন ভাইয়া কোত্থেকে সলভ করবো ব্যাটার হচ্ছে তোমাদের হাতে অলরেডি যে গাইডগুলো আছে হ্যাঁ ওইগুলাতে বিগত বছর কোশ্চেন দেওয়া আছে বাট খুবই কম দেওয়া আছে খুবই কম দেওয়া আছে আমি সাজেস্ট করবো 2017 থেকে 23 পর্যন্ত 2017 থেকে 23 পর্যন্ত সবগুলো সলভ করো এই যে টেস্ট পরীক্ষার আগে যে কদিন সময় আছে টেস্ট পরীক্ষার পরে যে কদিন সময় আছে এই সময়গুলোতে ভাই তুমি মেইন বই যদি পড়া হয়ে থাকে মেইন বইয়ের প্রত্যেকটা অধ্যায় কনসেপ্ট ক্লিয়ার থাকে বুট কোশ্চেনের সময় দাও এক্ষেত্রে ভাই আমি সাজেস্ট করবো তোমরা তোমাদের হাতে দুইটা জিনিস থাকলে ভালো হয় 1 নম্বর জিনিস হচ্ছে একটা গোছানো সাজেশন কীরকম সাজেশন যে সাজেশনটাতে তোমাকে বলা থাকবে যে এই অধ্যায়ের এতটুকু পড়লে পাশ করা যাবে এতটুকু পড়লে এ প্লাস পাওয়া যাবে এতটুকু পড়লে বোর্ডে টপ করা যাবে এই অধ্যায় থেকে কতে এইগুলো আসে কতে এইগুলো সুন্দর মতো গোছানো একটা প্ল্যানিং বা সাজেশন দেওয়া থাকবে এমন একটা বই দরকার ঠিক আছে আর 2 নম্বরে লাগবে হচ্ছে ভাই তুমি
ইয়া তুমি গাইড থেকে কিংবা টেস্ট পেপারের মেডিজি থেকে তুমি প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীল নিজে নিজে সলভ করতে পারো, বাট গাইডের অ্যান্সারগুলো খুবই খটমটে করে লেখা থাকে, কথা বুঝছো? তুমি নিজে ওইগুলো পরে সলভ করতে গেলে তুমি কনফিউজড হয়ে যাবা, খুবই খটমটে করে লেখা থাকে। এই জন্য ভালো হয় প্রত্যেকটা অধ্যায়ের বোর্ড কোশ্চেনগুলোর সমাধান যদি তুমি তোমাকে এক্সপার্ট কেউ সুন্দর মতো গুছায় করে দিত। এখন এটা তুমি ইউটিউব থেকে সার্চ করে করে দেখতে পারো, বাট সেই ক্ষেত্রে ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তুমি যদি ফোকাস থাকতে পারো দেখো, বাট আমি সাজেস্ট করি এখন যেহেতু সময় কম, তোমরা চাইলে এই যে আমাদের কিন্তু কোর্স আছে এরকম, এই যে টেস্ট পেপার সলভিং কোর্স, তোমাদের সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের বিগত বছরগুলোতে বোর্ডে যা যা কোশ্চেন আসছে এবং সামনে যা যা আসতে পারে সুন্দর মতো ধাপে ধাপে এটাতে সলভ করাই দেওয়া হয়েছে, কথা বুঝছো? 47+ ক্লাসে। সো এই এখান থেকে করে ফেলতে পারো। অ্যান্ড এখানে কিন্তু ওই যে আমি গুছানো একটা সাজেশনের কথা বলছিলাম না, এখানে কিন্তু কিউএনএ সাজেশনটা দিয়ে দেওয়া হবে, এটাতে সুন্দর মতো প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা দেশে কতটুকু বললে বাস, কতটুকু বললে এ প্লাস, কতটুকু বললে 90 কিংবা 95+, গুছানো একটা সাজেশন পেয়ে যাবা। ওটা দেখলে বুঝবে এই অধ্যায় থেকে এই জিনিস পড়তে হবে, দেন গাইড থেকে কিংবা টেস্ট পেপারের মেডিজি থেকে সুন্দর সলভ করে ফেলবা। কেউ যদি টেস্ট পেপার মেডিজি এখনও কিনে না থাকো, আমি সাজেস্ট করবো হচ্ছে রয়্যালের মেডিজি, ঠিক আছে? ওইটাতে এমসিকিউ এবং সিকিউ সবচেয়ে বেশি দেওয়া আছে এবং সবচাইতে গুছানোভাবে দেওয়া আছে। আর তোমরা যদি এই সাজেশনটার সমাধান চাও, কিউ অ্যান্ড অ্যাসোসিয়েশন উইথ সলিউশন সমাধান বইটা, এটাতে তুমি ওইটা আলাদা অর্ডার করতে হবে। হ্যাঁ, হার্ড কপি তো এটা তোর কোর্সে দেওয়া যাবে না, প্রিন্টেড কপি, ওইটার লিঙ্ক আমি কমেন্টের ডিসক্রিপশনে দিয়ে দিব। তাহলে এক নম্বর সিক্রেট কি ভাইয়া? প্রচুর পরিমাণে বিগত বছরের কোশ্চেন শেষ করা। ভাইয়া কতটুকু? 2017 থেকে 23 পর্যন্ত। ভাইয়া সলভ করতে গেলে তো খটমটে লাগে, পারি না, ক্লাস দেখে নাও। ভাইয়া একটা থেকে কয় টাইপের কোশ্চেন আসতে পারে, হিজিবিজি লাগে, হ্যাঁ একটা সুন্দর প্ল্যানিং থাকলে ভালোই তো। এই যে কিউ অ্যান্ড অ্যাসোসিয়েশন এটার সাথে দিয়ে দেওয়া হবে, ভাই ওই সাজেশনের সমাধান কই? সমাধানের লিঙ্ক কমেন্টে দিয়ে দিব। এক নম্বর জিনিস হচ্ছে এটা, গুছানো একটা প্রিপারেশন বোর্ড কোশ্চেন বেসড, এটা হচ্ছে এক নম্বর সিক্রেট। দুই নম্বর সিক্রেট হচ্ছে ভাইয়া, ভাইয়া খোদার কসম ভাইয়া, তুমি যে কোনো ভালো রেজাল্ট করা এসএসসিতে, এইচএসসিতে কিংবা অ্যাডমিশনে, কোনো একটা ভাইয়া কিংবা বাবুর সাথে কথা বলে দেখো, এরা বলবে ভাই আমি হচ্ছে এক্সাম হলে গিয়ে আমি যেই ভুলগুলা করতাম সেই ভুলগুলো আমি এক্সাম হলে গিয়ে করি নাই, এই জন্য আমি অনেক ভালো রেজাল্ট করছি। আমি কি করছি, এক্সাম হলের সিচুয়েশনটাকে আমি বাসায় তৈরি করে আমি বাসায় এক্সাম প্র্যাকটিস করছি। বাসায় এক্সাম প্র্যাকটিস করার কারণে যেটা হয়েছে, এমসিকিউটা অনেক বেশি প্র্যাকটিস করছি কারণ এমসিকিউতে সময় কম থাকে, অ্যান্ড এমসিকিউ পারলে সিকিউ ভালো মতো পারা যায়। আমি এদের সবাই দেখবে একই কথা বলবো যে আমি বাসায় প্রচুর পরিমাণে এক্সাম প্র্যাকটিস করছি, করার কারণে এক্সাম হলে আমার যেই ভুলগুলো করার কথা ছিল এগুলো আমি বাসাতে করে আগে ধরে ফেলছি, ধরে ফেলার কারণে আমার যেটা হয়েছে আমি আগে থেকে ভুলগুলো শুধরাই নিতে পারছি, আমার কোথায় ঘাটতি ছিল, উইকনেস ছিল আমি পূরণ করে ফেলতে পারছি। আগে থেকে এক্সাম হলে কেমনে লিখলে আমি ভালো নাম্বার স্কোর করতে পারবো, কোনো একজন টিচার কিংবা মেন্টরের সাথে কথা বলে আমি ফিগার আউট করে নিছি। এই জন্য এক্সাম হলে গিয়ে আমাকে কোনো ভুল করে নাম্বার গচ্ছা দিয়ে লার্নিং নিতে হয় নাই, একদম হলে আমি ফুললি প্রিপেয়ার হয়ে গেছি। সো দুই নাম্বার সিক্রেট হচ্ছে ভাই, প্লিজ বোর্ড কোশ্চেন সলভ করা হয়ে গেলে সিকিউ যদি এক্সাম প্র্যাকটিস করতে ইচ্ছা না করে, প্লিজ ভাই অ্যাটলিস্ট এমসিকিউ এক্সাম প্র্যাকটিস করিস, প্লিজ। এখন এমসিকিউ এক্সাম প্র্যাকটিস করার জন্য ভাই গাইডের মধ্যে এই দাগাবো, খাতা খুলবো, লিখে লিখে প্র্যাকটিস করো, বোরিং লাগে, যদি করতে পারো খুবই ভালো হয়, আর যদি মনে হচ্ছে ওটা বোরিং লাগে সেক্ষেত্রে ওই যে এটার ভিতরে ইয়ে দেওয়া আছে, কই জানি আমাদের এই যে তোমরা যদি এটাতে এনরোল করো ক্লাসের জন্য, টেস্ট পেপার সলভিং ক্লাসগুলোর জন্য, এখানে কিন্তু প্রত্যেকটা সায়েন্সের সবগুলো সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের উপর এমসিকিউ এক্সাম দেওয়া আছে, 100+ এমসিকিউ এক্সাম দেওয়া আছে, সাথে সাথে তুমি স্কোর দেখতে পারবা। অ্যান্ড সবগুলো কোশ্চেন বোর্ড স্ট্যান্ডার্ড, এখানে কোনো বুগি চুগি হাবি জাবি জিনিসপত্র নাই, কথা বুঝছো? এখান থেকে তোমরা এক্সাম প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে? সো এসএসসি এক্সামে ভালো করার জন্য যেই দুইটা কি ফ্যাক্টর সবচাইতে বেশি ভূমিকা রাখে, এই দুইটা জিনিসই তোমরা এই কোর্সটা থেকে যে কিছুক্ষণ আগে যেটা দেখালাম এটা লিঙ্ক কমেন্টের ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে তুমি কইরা নিতে পারো। কিংবা ভাই আমাকে গালি দিস না, তুই চাইলে নিজে নিজে করতে পারিস, কোনো সমস্যা নেই, এক্সাম নিজে নিজে দেওয়া যায়, হ্যাঁ কোশ্চেনগুলো নিজে নিজে সলভ করা যায়, ঠিক আছে? বাট যদি গুছানোভাবে অল্প সময় চাস এটা ট্রাই করতে পারিস, হ্যাঁ ইদার ওয়েতে পসিবল। আচ্ছা তাহলে এটা গেল, আর 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 যদি ওই যে কিউ অ্যান্ড অ্যাসোসিয়েশনটা কোনটা এটা আমি দেখাই দিই, যে এটা ঠিক আছে, এটার লিঙ্কও কমেন্টের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, উইথ সলিউশনটা আর উইদাউট সলিউশনটা স্টেপ বাই স্টেপ সুন্দর প্ল্যানিংটা ওইটা কোর্সে দেওয়া থাকবে। আর কারোর যদি এমন হয় যে ভাই আমার সামনে টেস্ট পরীক্ষা, ঠিক আছে টেস্ট পরীক্ষার আগে ভাই এত বিস্তারিত ক্লাসে যাওয়ার দরকার নাই, বোর্ড কোশ্চেন সলভিংয়ের উপর থাকতে হবে। টেস্ট পরীক্ষার পরে যদি মনে হয় যে ভাই
আমার হচ্ছে আমার তো অনেক ঘাটতি আছে কিছু চ্যাপ্টারে, সেক্ষেত্রে তোদেরকে আমি সাজেস্ট করবো এটাতে যাস না। হ্যাঁ, মানে যাদের অলরেডি বেসিক ক্লিয়ার আছে, জাস্ট কোশ্চেন সলভিং করলে হয়ে যাবে, তারা এটাতে যা, ঠিক আছে? আর যাদের হচ্ছে গ্যাপ আছে, সেক্ষেত্রে এই কোর্সের সবগুলো জিনিস এটার ভেতরে দেওয়া আছে, এটার ভিতরে সবগুলো জিনিস দেওয়া আছে, এমনকি এটার ভিতরে নন সায়েন্সের বিজিএস, ইসলাম, ইংলিশ, আইসিটি, বাংলা সব দেওয়া আছে। সো কারো যদি ঘাটতি থেকে থাকে তোরা সেক্ষেত্রে এটা দেখ। হ্যাঁ, এটার মধ্যে কোনো একটা চ্যাপ্টারের ঘাটতি থাকলে তোরা একাডেমিক ক্লাস দেখে ঘাটতিটা ফিল আপ করে ফেলতে পারবি, অ্যান্ড দেন টেস্ট পেপার সলভ করতে পারবি। হ্যাঁ, টেস্ট পেপার সলভিংয়ে ঘাটতি ফিল আপ করে না যাস না, যাস না, ঠিক আছে? বাট টেস্ট এক্সামের আগে এখন ঘাটতি ফিল আপ করার দরকার নেই, এখন জাস্ট টেস্ট পেপার সলভিংয়ের উপরে থাক। যে অধ্যায়গুলোর কনসেপ্ট ক্লিয়ার আছে ওইগুলোর, ঠিক আছে? যে অধ্যায়গুলোর কনসেপ্ট ক্লিয়ার নাই ওইগুলো টেস্ট পরীক্ষার পরে ধরিস, ওকে? অ্যান্ড আরও একটা জিনিস, এসএসসি এক্সামের পরে কলেজ অ্যাডমিশনের জিনিসপত্র কিন্তু এটাতে দেওয়া আছে, মানে কলেজ অ্যাডমিশনের জন্য আলাদা করে কোর্স এনরোল করতে হবে না, এটাতে হয়ে গেলেন। এটাতে 120টা প্লাস এক্সাম দেওয়া আছে, এটাতেও কিউএনএস সেশন দেওয়া থাকবে। সো আমি বলবো যাদের বেসিক ক্লিয়ার আছে, জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলে হবে, অ্যান্ড সাজেশনটা হইলে হবে, তোমরা এটাতে এনরোল করবো। আর যাদের ঘাটতি আছে সেক্ষেত্রে এটাতে এনরোল করে থাকবা, এটা থেকে এখন টেস্ট পরীক্ষার আগে বেসিক ক্লিয়ার করার দরকার নেই। যে অধ্যায়গুলো অলরেডি বেসিক ক্লিয়ার আছে ওগুলো টেস্ট পেপার সলভিং করো, দেন টেস্ট পরীক্ষাটা শেষ হয়ে গেলে দেন যেই সময়টা পাবা নভেম্বর ডিসেম্বরে, তখন আবার একাডেমিক ক্লাস দেখে দেখে গ্যাপ ফিল আপ করে টেস্ট পেপার সলভ করে ফেলবা, ঠিক আছে? ওকে, সবার জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ তোমরা টেস্টে ভালো করবা, এনএসএসতে ভালো করবা। আল্লাহ হাফেজ। ও বাই দা ওয়ে, বাই দা ওয়ে, কারোর যদি কোনো প্রবলেম টবলেম থাকে, এই যে আমাকে এখানে নক দিতে পারো, ঠিক আছে? এটা আমার ফেসবুক আইডি। আল্লাহ হাফেজ।